হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নবরুন অনলাইন অ্যান্ড স্টুডিও। পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য সুখবর, এবার থেকে ছাত্রছাত্রীরা পড়াশুনোর জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে এই লোন দেওয়া হবে, যার গ্যারান্টার থাকবে পশ্চিমবঙ্গ সরকার। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে এই লোন দেওয়া হবে। দশম শ্রেণী থেকে ছাত্রছাত্রীরা এই লোনের জন্য আবেদন করতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই লোনের মাধ্যমে স্নাতক, স্নাতকোত্তর ও পেশাভিত্তিক পড়াশুনোর জন্য, এমনকি গবেষণার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের বিশেষ সুবিধা হবে। যে কোনো সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, কন্যাশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রীর পাশাপাশি নতুন এই প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা হবে এবং ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার ক্ষেত্রে আরও উৎসাহিত করা সম্ভব হবে। এছাড়া আর্থিক অনটন যাতে পড়াশোনার মাঝে বাধা হয়ে না দাঁড়ায়, তার জন্য এই প্রকল্প একটি অন্যতম উদ্যোগ হয়ে দাঁড়াবে বলে তিনি মনে করছেন। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আবেদনের জন্য আপনাকে পশ্চিমবঙ্গের অন্ততপক্ষে 10 বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে। এদেশে পড়াশুনোর পাশাপাশি যে সমস্ত ছাত্রছাত্রীরা বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চায়, তাদেরকেও এই লোন দেওয়া হবে বলে মাননীয় মুখ্যমন্ত্রী জানান। দশম শ্রেণী থেকেই এই ক্রেডিট কার্ড দেওয়া হবে, যা ছাত্রছাত্রীদের 40 বছর বয়স পর্যন্ত বৈধ থাকবে। ইতিমধ্যেই 23 জুন তারিখে ক্যাবিনেট হতে এই প্রকল্পটি পাশ করানো হয়েছে এবং আগামী 30 জুন এই প্রকল্পটি অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় সুবিধা হলো, আপনার লোনের জন্য সরকার নিজেই গ্যারান্টার থাকবে। এই লোনের জন্য আপনাকে কোনো রকম জমি জমা বা সম্পত্তি বন্ধক রাখতে হবে না। এই প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশুনোর ক্ষেত্রে এক উন্মুক্ত দুয়ার খুলে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। এবং সেই সাথে তিনি আরও বলেন, ভোটের আগে তৃণমূল সরকার যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। তার ওই লঞ্চ সম্পূর্ণ হলো। খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা এই সুবিধা পেতে চলেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি প্রেস করুন। সাথে থাকুন, ধন্যবাদ।